মুখা কিছুদিন না লাগাইতে লাগাইতে ইয়ে আছে গা মূলত আজকের দিনটা কিভাবে উদযাপিত করছো? সবাই জানেন যে ভারতের প্রধান বিহারী বাজপেয়ী আজকে 97তম জন্মদিবস এবং এই দিনটিকে মোদিজি ডিক্লেয়ার করেছে 2014 সুশাসন দিবস। ওনার যে কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য উনি যে চিন্তাভাবনা করতেন সেই নিরিখেই ওনাকে সম্মান দেওয়ার জন্য আজকের দিনটিকে সুশাসন দিবস হিসাবে আমরা সবাই মানি। এবং উনি সবাই জানি যে সুশাসন ছিলেন, দেশের জন্য মানুষের জন্য কাজ করেছেন, প্রতিবেশী এবং অন্যান্য যেসব দেশ আছে তাদের সাথে যে একটা পলিটিক্যাল রিলেশন সেই রিলেশন উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তার পরিচয় পেয়েছি। উনি মানুষের জন্য অনেক কিছু করেছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, তো সেই দিনটিকে আজকে দেশ সুশাসন গুড গভর্নেন্স হিসাবে যে আমরা পালন করি সেই হিসাবে আজকে ওনার জন্মদিনকে আজকে এখানে আমরা সবাই মিলে আলোচনা রাখবো। ওনার জীবন নিয়ে আমরা কথাবার্তা বলবো, উনি কী কী করে গেছেন,
উনি আমাদের ভারতীয় জনতা পার্টি 1980 সনে ভারতীয় জনতা পার্টির উনি প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি হন। 1980 থেকে আজ অবধি ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেসব তার চলছে ওনারই বাস্তব যে চিন্তাধারা সেই বাস্তব এখন আমরা দেখতে পাচ্ছি। সেই ওনার আজকের এই জন্মদিনটিতে আমরা সবাই পালন করবো এবং সমস্ত তাদেরকে ডিস্ট্রিক্টে মণ্ডলে এবং